আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব খ্রিস্ট পরবর্তী এই বিষয়টা, মানে এই সাল গণনা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। হ্যাঁ, তো এটা মূলত আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমাতে আমরা বিশেষ করে দেখতে পারি ব্যাংকের যে ইতিহাস। হ্যাঁ, ব্যাংকের ইতিহাস যদি তিন ভাগে ভাগ করা হয়, প্রাচীনকাল, মধ্যযুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ। যেমন প্রাচীনকালের সময়টাকে বলা হয় খ্রিস্টপূর্ব 5000 হতে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর মধ্যযুগ হচ্ছে 401 থেকে 1400 খ্রিস্টাব্দ, আর আধুনিক যুগ হচ্ছে 1401 থেকে বর্তমান। দেখো, এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা দাগ দিব। এই দাগটার মাধ্যমে তোমরা খুব সহজে এই খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ পুরো বিষয়টাই বুঝে যাবা। আচ্ছা দেখো, আমি একটা দাগ দিছি, দাগটা সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে আচ্ছা, পাচ্ছি। জি স্যার, ধরো এটা হচ্ছে বর্তমান 2021, 2021 খ্রিস্টাব্দ, অর্থাৎ ধরো এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম সাল, যীশু খ্রিস্টের জন্ম সাল। যদিও আমাদের ইসলাম ধর্ম মতে আর কি এটা ঈসা আলাইহিস সালামের জন্ম সাল। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মসাল, আল্লাহ আমি ভুল বলে থাকি তওবা তওবা মাফ করে দিও, আমি বিষয়টা জানি না মানে কিভাবে বলতে হবে। তো যাই হোক, এই যে আমরা 2021 সাল পর্যন্ত গণনা শুরু করছি, এই গণনাটা শুরু হয়েছে কত কবে থেকে জানো? মানে যেহেতু খ্রিস্টাব্দ লেখা, আমি যীশু খ্রিস্টের জন্ম থেকেই বলি যে এই যে 2021 সাল, এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে, যীশু খ্রিস্টের জন্মের পর থেকে এই 2021, অর্থাৎ যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করছে সেটা কি ধরা হতো 0, তারপর তার বয়স যখন 1 তখন কি 1, তার বয়স যখন 2 2, এভাবে কি 2021, অর্থাৎ আজ থেকে 2021 সাল পূর্বে যীশু বছর খ্রিস্ট পূর্বে জন্মগ্রহণ করেন। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এই যে এই জি জায়গাটা স্যার, ধরো, এই জায়গাটা হচ্ছে কি যীশু খ্রিস্টের জন্ম সাল, এটা অর্থাৎ যীশু খ্রিস্টের বয়স যখন 0, এটা 0, ঠিক আছে, এটা হচ্ছে 0। তাহলে বলো যীশু খ্রিস্ট আজ থেকে কত বছর আগে জন্মগ্রহণ করছেন? 2021 বছর আগে, 2021 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পর থেকে কিন্তু এই 2021 সাল পর্যন্ত গণনাটা শুরু হয়েছে। মানে তার বয়স যখন 1 তখন 1, তার বয়স যখন 2, অর্থাৎ যীশু খ্রিস্ট যদি বেঁচে থাকতেন, ধরো বেঁচে থাকতেন, তার বয়স আজকে কত হতো? 2021 বছর। 2021, এইটুকু বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। এখন দেখো, তার মানে কি পৃথিবীর বয়স কি 2021 বছর মাত্র, নাকি তার আগেও পৃথিবী ছিল? তার আগেও পৃথিবী ছিল, তার আগে কিন্তু ধরো আমরা এই যে আধুনিক যে ক্যালেন্ডার ব্যবহার করি, এই ক্যালেন্ডারের বয়স মাত্র কয় হাজার বছর? 2021 বছর। পৃথিবীর বয়স কত? কয়েক 5 কোটি বছর। পৃথিবীর বয়স কিন্তু আরো অনেক। হ্যাঁ, পৃথিবীর বয়স কিন্তু আরো অনেক। তো দেখো, এখানে যে কথাটা বলছে প্রাচীন কালে ব্যাংকিং, এটা হয় হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 থেকে 400 অব্দ পর্যন্ত। ধরো খ্রিস্টপূর্ব এটা ধরো 5000 অব্দ, ধরো এটা হচ্ছে কি যীশু খ্রিস্টের জন্মের 5000, এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগে। তাহলে যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগে যদি ব্যাংকিংটা শুরু হয়, তাহলে আজ থেকে কত হাজার বছর আগে শুরু হয়েছে বলো দেখি, কে বলতে পারবা? নাদিয়া অথবা 7021, সাদমান সাকিব বলবা? নাদিয়া অথবা সাদমান সাকিব, যেহেতু ওরা বিষয়টা জানতো না, আর তোমরা তো আগে থেকে জানতা, তোমাদের তো এর আগে মনে হয় বলছিলাম একবার। ধরো ব্যাংকিংটা শুরু হয়, সাদমান সাকিব অথবা নাদিয়া বলবা যে আজ থেকে কত হাজার বছর আগে ব্যাংকিংটা শুরু হয়? নাদিয়া সাদমান সাকিব কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, বলো একটা, বলো ভুল হোক সঠিক হোক, আজ থেকে কত বছর আগে? দেখো মানে এটা হচ্ছে কি যীশু খ্রিস্টের জন্মসাল, এটা হচ্ছে 2021, আর যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগে থেকে ব্যাংকিংটা শুরু হয়। তাহলে কত বছর আগে থেকে ব্যাংকিং শুরু হয়?
7021 বছর ভেরি গুড তার মানে আমি বোঝাতে পারছি তার মানে কি আমি বোঝাতে পারছি সাদমান সাকি বুঝতে পারছো তার বয়স কতদিন এটা হচ্ছে 2021 সাল এটা হচ্ছে 2021 এখানে জন্মগ্রহণ করছে কে কথা বলো কে জন্মগ্রহণ করছে সাদমান সাকিব সাদমান সাকিব এখানে জন্মগ্রহণ করছে হচ্ছে যীশু খ্রিস্ট তার মানে যীশু খ্রিস্টের চাইতে সাদমান সাকিব কত বছরের ছোট 2021 2021 তাহলে ধরো যীশু খ্রিস্টের জন্মের তিন হাজার বছর আগে যদি ধরো আমি জন্মগ্রহণ করি তাহলে আমি যীশু খ্রিস্টের চাইতে কত বড় 3000 বছরের বড় সবাই বুঝতে পারছো কিনা বলো ধরো যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে ধরো আমি জন্মগ্রহণ করছি তাহলে আমি যীশু খ্রিস্টের কত বছরের বড় 3000 বছরের বড় 3000 বছরের আমি সাদমান সাকিবের চাইতে কত বছরের বড় 3000 বছরের বড় 5021 বছরের বড় আচ্ছা ব্যাপারটা কি ক্লিয়ার জি স্যার ক্লিয়ার জি স্যার আচ্ছা তো আশা করি সবাই বুঝতে পারছো জি স্যার কিন্তু একটা কোশ্চেন ছিল হ্যাঁ শিওর শিওর করো স্যার তাহলে যে মানে যীশু খ্রিস্টের আগে যারা জন্ম ছিলেন তারা কারা এখন তারা কারা যীশু খ্রিস্টের জন্মের আগে তো অনেকেই জন্মগ্রহণ করছেন এখন তারা কারা মানে হচ্ছে যেমন ধরো আমার কথা শুনো মায়া সভ্যতার নাম শুনছো আচ্ছা বলো স্যার শুনেন আপনি যে বললেন হচ্ছে এই যে জিরোতে যীশু খ্রিস্টের জন্মদিন বা আদম আলাইহিস সালামের মানে আপনি ঠিক বলেন বা ভুল হোক হ্যাঁ হ্যাঁ সরি তাহলে তো 5000 বছর পূর্বে হচ্ছে কি তাহলে আমাদের আদম আলাইহিস সালামের জন্মদিন হয়েছে তাই না 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 তারও তো অনেক আগে এটা আদম আলাইহিস সালাম কবে এটা আমি আসলে জানি না আর পৃথিবীর বয়স তো আর 7021 বছর না পৃথিবীর বয়স কত আরো বেশি হবে আরো বেশি কত বেশি কিছু কিছু বইয়ে 5 কোটি বছর লেখা সাধারণ জ্ঞান দেখি স্যার কিছু কিছু বইয়ে দেখছি 5 কোটি বছর লেখা কত 5 কোটি বছর 5 কোটি বছর পৃথিবীর বয়স প্রায় 5 কোটি বছর আর আমরা হিসাব নিকাশ করতেছি মাত্র 7021 বছরের তার মানে কি পৃথিবীতে এর আগেও তো কারা থাকতো ইসলাম ধর্ম অনুযায়ী পৃথিবীতে কারা থাকতো জিন জাতি থাকতো মানুষ থাকতো না না জিন জাতি থাকতো জিন পৃথিবীতে জিন থাকতো প্রথমে জিন থাকতো হ্যাঁ স্যার জিন আচ্ছা স্যার ডাইনোসরের পরে কি জিন জাতি আসছে নাকি তার আগে ডাইনোসর আমি জানি না ভাই এটা প্রত্নতত্ত্ববিদদের জিজ্ঞাসা করো আমি এটা জানি না ডাইনোসররা যেমন ধরো ডাইনোসররাই হয়তো বা আজ থেকে প্রায় কয় হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসররা কয়েক লাখ বছর 50 লাখ হ্যাঁ স্যার জানি না কত বছর আগে বিলুপ্ত হয়েছে ডাইনোসর কত বছর আগে চলে যায় পৃথিবী থেকে বলো দাঁড়াও আমি নেটে সার্চ করে বলতেছি স্যার 200 তো কয়েক কত বছর 2000 বছর কে বলে রে 200 বছর লাখ বছর হতে পারে 2000 বছর হতে পারে কি বলছো 200 বছর হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো আমি বলি ডাইনোসর বলতে না আমি বললাম কি আধুনিক হচ্ছে ডাইনোসর পরে তো আচ্ছা থামো থামো এরা পৃথিবীর বস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক বৈজ্ঞানিক অনুমান এই প্রভাবশালী প্রাণীরা প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবীর রাজত্ব করছে 16 কোটি বছর তারা পৃথিবীতে রাজত্ব করছে
প্রথম ডাইনোসরের বিবর্তন হয়েছিল আনুমানিক 23 কোটি বছর পূর্বে। ক্রিটেশিয়াস যুগের শেষে প্রায় 6 কোটি বছর পূর্বে একটি বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে ডাইনোসরদের প্রভাবকে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেয়। তাদের একই শ্রেণীকে বলা আর কি, যাই হোক দেখো কত কোটি বছর আগে, তার মানে দেখো মানে যীশু খ্রিস্টের জন্মের কত কোটি কোটি বছর আগে কিন্তু কি ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। আর ডাইনোসর যে পৃথিবীতে ছিল এটার প্রমাণ তো তোমরা জানোই, কারণ ডাইনোসরের হাড় পৃথিবীর এখনো কি বিভিন্ন জায়গাতে পাওয়া যাচ্ছেই। কথা কি বলতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আর যারা ইউটিউবে ভিডিওটা দেখলা তাদের জন্য এই ধর মানে তাদের যদি এই ধরনের কোনো কোশ্চেন থাকে বুঝে নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আল্লাহ হাফেজ।